হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের জন্য একটা ডায়েট প্ল্যান তৈরি করে দেখাচ্ছি, আর এই ডায়েট প্ল্যানটা যদি আপনারা করেন তাহলে কিন্তু 15 দিনে 5 থেকে 8 কেজি আপনাদের ওজন কমবে। তাই অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। সারাদিন আপনারা কি খাবেন কি করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি। এখন যেহেতু অনেক গরম পড়তেছে অবশ্যই ডিটক্স ওয়াটার খাবেন। এখানে আমি লেবু দিয়ে দিছি, জিরা দিয়ে দিছি আর পুদিনা পাতা দিয়ে দিছি। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পরে তারপরে আপনারা পানিটা খাবেন, আর এই পানীয়টা আপনারা সারা দিন খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার ওজনটা, আমার ওজন কত হয়েছে। আমার ওজন 75 কেজি হয়ে গেছে। আমি যেহেতু অনেক দিন ডায়েটে থেকে একটু দূরে ছিলাম পার্সোনাল কিছু কাজের জন্য, তাই আমি ডায়েটটা আবার শুরু করতেছি। আপনারা যারা আছেন তারা কিন্তু চাইলে আমার এই ডায়েট প্ল্যান দেখে আপনারাও ডায়েট করতে পারেন। তো আমার 75 কেজি ওজন, আর আমি এটাকে কমিয়ে 15 দিন পরে আপনাদেরকে দেখাবো আমার কতটুকু ওজন কমছে। তো আমি সারাদিন কী করব সব কিছুই দেখিয়ে দিব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমি সকালে ঘুম থেকে উঠে ওজন মেপে নিছি, এরপরে খালি পেটে আমি ব্যায়াম করতেছি। অবশ্যই আপনারা ব্যায়াম করতে চেষ্টা করবেন, আর যদি ব্যায়াম না করতে পারেন আমার মতো এক জায়গায় বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু এরকম করে লাফালাফি করতে পারেন। এতে করে কিন্তু আপনার দ্রুত ওজন কমবে। অনেকে বলেন আপনাদের দ্রুত ওজন কমে, আবার অনেকে বলেন আপনাদের দ্রুত ওজন কমে না। এর কারণ হচ্ছে এক একজনের শরীরের মেটাবলিজম এক এক রকম, যার কারণে কিন্তু কেউ দ্রুত কমে আবার কেউ দ্রুত কমে না। তাই ধৈর্য না হারিয়ে আপনারা ডায়েট চালিয়ে যাবেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ কিন্তু লাফালাফি করতেছি। এক এক দিন এক এক রকম করে লাফালাফি বা ব্যায়াম করবেন, এতে করে কিন্তু আপনার যে শরীরে যে ক্যালোরিটা আছে সেটা কিন্তু খুব দ্রুতই বার হবে। তো আমি ব্যায়াম করার পরে কি খাচ্ছি এখন সেটাই দেখিয়ে দিব। তো সকালবেলা খালি পেটে আমি 2 গ্লাস পানি এখন গরম করে নেব। অবশ্যই আপনারা খালি পেটে 2 গ্লাস পানি গরম করে খেয়ে নেবেন। এখন অনেকে প্রশ্ন করবে যে আপু পানিটা কিভাবে কতটুকু গরম করব আর কিভাবে খাবো। আমরা যেরকম চা কফি খাই না সেরকম করে কিন্তু গরম গরম আমাদেরকে এটা খেতে হবে। তা আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একদম টকবক করে গরম করে আমি 2টা গ্লাসে ঢেলে নিব, আর এটা আমরা যেরকম চা কফি খাই আমরা সেরকম করে খাবো। তাই অবশ্যই আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এরকম 2 গ্লাস গরম পানি আপনারা খেয়ে নেবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নাই তারা লেবু দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এমনিই খেয়ে নেবেন। আমার এই নিয়মটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের কিন্তু 15 দিনে 10 কেজির মতো ওজন কমে যাবে। তো এটা কিন্তু শরীর আন্দাজে ওজন কমবে, কেউ বেশি কেউ কম, ধৈর্য হারা হবেন না। আমি এখন সকালবেলা নাস্তায় কী খাবো সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিছি, আর এটার সাথে আমি শশা নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই সকালবেলা 1টা বা 2টা ডিম খেতে চেষ্টা করবেন, আর ডিমটাকে আপনারা যে কোনোভাবে খেতে পারেন। আপনার যে আমি সেদ্ধ করে খাইছি আপনাদের কে সেদ্ধ করে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনার চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে খেতে পারেন, জুড়ি করে ভেজে খেতে পারেন, পোস করে খেতে পারেন, সিদ্ধ খেতে পারেন, এক এক দিন এক এক রকম খাবেন। তো এই তো আমি কিন্তু আমার কাছে যখন যেরকম ভাল লাগে আমি সেরকমই খেয়ে নিই। তো আজকের নাস্তাটা দেখতেই পাচ্ছেন এখানে আমি বড় দেখে 1টা শশা নিয়ে নিছি, আর 2টা এখানে আমি ডিম নিয়ে নিছি। আমার ভিডিও দেখে যখন আপনারা অনেকে বলেন আপনাদের ওজন কমছে তখন আমার কাছে অনেক ভালো লাগে। তাই এরকম যদি কোনো আপু থেকে থাকেন যে আপনাদের ওজন কমছে অবশ্যই কমেন্ট করবেন। এতে করে কিন্তু যারা ডায়েট করবে তাদের কিন্তু অনেক উৎসাহ আসে যে না, যদি একটা আপু কমাইতে পারছে আমিও কমাতে পারবো। তাই অবশ্যই একটু কমেন্টটা করবেন, এতে করে কিন্তু অনেকের উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যে ডিটক্স ওয়াটার রাখছি গ্লাসের মধ্যে সেটা থেকে এখন ছেঁকে নিব, কারণ এখানে যেহেতু জিরা আছে একটু ছেঁকে নিতে হবে। আর পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানির কালার কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এটা খেতে একটু অন্যরকম লাগবে, তবে খেতে পারলে অনেক ভালো। আর যদি এরকম করে কেউ খেতে না পারেন সেক্ষেত্রে আপনি হিমালয়ান পিঙ্ক সল্ট মিক্স করে খাবেন। আর যেহেতু অনেক গরম পড়ছে এখন কিন্তু আপনারা চেষ্টা করবেন ডিটক্স ওয়াটার খেতে।
তা আমি ডিটক্স ওয়াটার খাওয়ার পরে এখন দুপুরে খাবারে যাব। আর দুপুরে খাবার এখানে থাকতেছে আমি বেশি না, 3 পিস আমি মুরগির মাংস নিছি, আর শাক ভাজি নিছি, একটা শশা নিয়ে নিছি। প্লিজ কেউ বাজে মন্তব্য করবে না, শশাটা ঘরে ছিল যার কারণে এমনটা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার দুপুরে খাবার। আর দুপুরে খাবার মধ্যে আপনারা কিন্তু চাইলে মাছ খেতে পারেন, আরও সবজি, অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোও খেতে পারেন। তবে একটা কথা অবশ্য মনে রাখবেন, আপনারা দুপুরের খাবার বা সকালে যে কোনো খাবারের আগে বা পিছে ডিটক্স ওয়াটারটা খেতে চেষ্টা করবেন, অথবা আপনারা আরও 2 গ্লাস গরম পানি খেতে চেষ্টা করবেন। এতে করে আপনার যে পেটে যে চর্বিগুলো আছে সেগুলোও কেটে যাবে। তো আমি যেহেতু ডিটক্স ওয়াটার তৈরি করেছি, তা আমি এখান থেকে আবার 1 গ্লাস খেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার কাছে ডিটক্স ওয়াটারটা খুবই উপকারী মনে হচ্ছে, আর এখন যেহেতু গরম পড়তেছে এখন ডিটক্স ওয়াটারটা অনেক অনেক উপকারে আসে। এই ডিটক্স ওয়াটার যারা খান এবং কি যারা খাইছেন তারা কিন্তু বুঝেন যে এটার কতটা উপকারী। তাই অবশ্যই ডিটক্স ওয়াটার এই গরমের মধ্যে যারা ডায়েটে আছেন তারাও খাবেন, যারা ডায়েট ছাড়া আছেন তারাও খাবেন। এখন চলে যাচ্ছি আমি রাতের খাবারে। আর রাতের খাবারে আমি কি খাবো সেটাই তৈরি করে দেখাচ্ছি। অনেক আপুরাই আছেন যারা নতুন শুরু করেছেন, তারা হয়তো বা আইডিয়াটা পান না, তো আমি তাদের উদ্দেশ্যেই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাকা কলা নিয়ে নিছি আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নিছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিয়া সিড। এখানে অবশ্যই চিয়া সিডটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ওটস। ওটসটা কিন্তু রাতে খেতে চেষ্টা করবেন, সবসময় না খেলে ভালো হয়, তবে মাঝে মাঝে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটাকে এখন আমি একটুখানি পানি দিয়ে ভালো করে মিক্স করে রাখবো, কিছুক্ষণ ডেকে রেখে দিব। কারণ হচ্ছে এটাখানে চিয়া সিড আছে আর এগুলো ভিজতে একটু সময় লাগে, যার কারণে আমি এটাকে একটুখানি ডেকে রাখতেছি। প্রায় 20 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। তারপরে আমি একটা আপেল নিয়ে নিচ্ছি, আর আপেলের কিন্তু পুরাটা অবশ্যই দিব না, এখান থেকে অর্ধেকটা দিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ মতো সিজনালি যে ফলটা আছে সেটাই দিয়ে দিতে পারেন, আর দিয়ে তারপরে এটাকে খেয়ে নিতে পারেন। তবে এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি রাতের খাবারে এরকম খাবারে খেয়ে থাকি। আর রাতে সে ঘুমানোর আগে অবশ্যই আপনারা জিরা পানি অথবা যে কোনো একটা ডিটক্স ওয়াটার, যে কোনো একটা পানীয় খেয়ে তারপরে আপনারা ঘুমাবেন। তো রাতের খাবারটা অবশ্যই আপনারা 7টা থেকে 7:30টার ভিতরে খেয়ে নেবেন, যেহেতু এখন গরমের দিন। অবশ্যই 7টা থেকে 7:30টার ভিতরে আপনারা রাতের খাবারটা খেয়ে নেবেন, এরপরে কিন্তু আর কিছুই খাবেন না। আর যদিও খান তারপরে কিন্তু আপনারা গরম পানি খেতে পারেন। তা আমি রাতে ঘুমানোর আগে কিন্তু গরম পানি খেয়ে নিই, কারণ গরম পানি কিন্তু আমাদের পেটের চর্বি কমাতে এবং কি শরীরের যে ফ্যাট আছে সেগুলো কমাতে অনেক সাহায্য করে। তা আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।